ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এই কবিতার মূল কাব্যগ্রন্থ বা উচ্চ নাম উচ্চগ্রন্থের নাম হলো কুহু ও কেকা একটাই কিন্তু নাম তোমরা ভেবো না যে কুহু কাব্যগ্রন্থে আছে কেকা কাব্যগ্রন্থে আছে সম্পূর্ণটাই কিন্তু আমাদের কাব্যগ্রন্থের নাম এবার আমার প্রাণপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই কবিতাটা আমি লাইন ধরে ধরে আলোচনা করব আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিওটা একবার দেখলে গোটা কবিতাটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে তবে এই কবিতা দেখতে গেলে দুটো জিনিস প্রয়োজন এক হাতের কাছে একটা খাতা এবং দুই কলম নিয়ে নাও অথবা তোমার পাঠ্য বইয়ের ওপরে কলম দিয়ে তুমি চাইলে বা পেন্সিল দিয়ে প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নাও যেহেতু কবিতাটা অনেক বড় আজ আমরা অর্ধেকটা আলোচনা করব আগামী পর্বের ভিডিওতে বাকি অর্ধেক আলোচনা করব। আমরা কবিতার নাম আমরা সবাই জানি তো আমরা কারা আমরা বাঙালি তো বাঙালিদের গৌরব হলো আমাদের এই কবিতা ঝটপট আমরা কবিতার মূল আলোচনায় যাব তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করতে একেবারে ভুলো না নবম শ্রেণীর জন্য খুব তাড়াতাড়ি আমি লাস্ট মিনিট সাজেশনও দিতে চলেছি যারা পেতে সাজেশান অবশ্যই কমেন্টে কিন্তু তোমার মতামত লিখে কবিতা আমরা লিখেছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত মুক্তবেণীর গঙ্গা জেথায় মুক্তি বিতরের রঙ্গে প্রথম লাইন অনেকগুলো শব্দের মানে তোমাদের বুঝতে হবে মুক্ত কথার অর্থ হলো খোলা চুল বা মাথার বিনুনি খুলে দিলে চুল যেমন খোলা অবস্থাতে থাকে তেমন বিতরে কথার অর্থ বিতরণ করা বা বিলি করা আর রঙ্গে কথার অর্থ হল আনন্দে তাহলে এই লাইনটার মানে হল মুক্ত বেনীর গঙ্গা যেখানে মুক্তি বিতরণ করে আনন্দের সঙ্গে এই লাইনটার দ্বারা কবি দুটো জিনিস আমাদের সামনে তুলে ধরেছেন প্রথম পৌরাণিক দিক থেকে বিচার করতে গেলে আমরা জানি শিবের জটা প্রান্ত থেকে মুক্ত হয়ে গঙ্গা নদী আনন্দের সঙ্গে আমাদের এই বাংলার বুকে যেন মোক্ষ বিতরণ করে চলেছে আবার অন্যভাবে বলতে গেলে মুক্ত বেনীর মতো অর্থাৎ খোলা চুলের মতো বাধাহীনভাবে গঙ্গা নদী এই বঙ্গ প্রকৃতির বুকে যেন মুক্তি বিতরণ করছে আনন্দের সঙ্গে মুক্তি বিতরণ করছে পরের লাইনে বলা হয়েছে আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে বরদ কথার অর্থ হলো দানকারী আমরা অনেক ক্ষেত্রে বলি না যে শিব ঠাকুর অমুককে বর দিয়েছিলেন সেই যিনি বর দেন তাকে বলা হয় বর বরদানকারী পরের লাইনে কবি বলছেন আমরা বাঙালিরা বসবাস করি বঙ্গে এই বঙ্গ প্রকৃতিটা কেমন বরদানকারী এ যেন আমাদের আশীর্বাদ বা বর দান করে বাম হাতে যার কমলার ফুল ডাহি মধুক মালা এই ব্যাখ্যাটা এক একজন এক একভাবে করে থাকেন কারো কারো মতে এই বঙ্গ প্রকৃতিকে কবি দেবীর সঙ্গে তুলনা করে বলেছেন দেবীর বাম হাতে রয়েছে কমলার ফুল কমলা কথার অর্থ পদ্ম আর ডান হাতে রয়েছে মধুক মালা মহুয়া ফুল দিয়ে গাথা মালা আবার অনেকের মতে এখানে কবি বাংলার ভৌগোলিক সৌন্দর্যের বর্ণনা করেছেন কেমনভাবে অভিভক্ত বাংলার বাম দিকে বা পূর্ব দিকের জেলাগুলোতে কমলা লেবু কিন্তু পাওয়া যায় কমলা লেবুর বাগান পাওয়া যায় আবার ডান দিকের এলাকাগুলিতে মহুয়া ফুল পাওয়া যায় অর্থাৎ আমরা যদি দিকে তাকাই কমলার ফুল কমলা মানে অনেকে বলছে অরেঞ্জ ফ্লাওয়ার আর বলছে ডান দিকে আছে মহুয়ার ফুল তোমাদের স্কুলে যে ব্যাখ্যাটা পড়াবে তোমরা সেইভাবেই এটা পড়বে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণ ভুবন আলা ভাল মানে কপাল কপালে আছে কাঞ্চন শৃঙ্গ সোনার চূড়া বা সোনার মুকুট যার কিরণে ভুবন আলা অর্থাৎ এই বিশ্ব ভুবন আলোকিত কবিতার আক্ষরিক অর্থ যদি আমরা দেখি কবি এখানে বোঝাতে চেয়েছেন বঙ্গ প্রকৃতির কপালের ওপর রয়েছে কাঞ্চন শৃঙ্গের মুকুট যার আলোতে গোটা বিশ্ব আলোকিত অর্থাৎ ভৌগোলিকভাবে এখানে কবি হিমালয় পর্বতকে কিন্তু ইঙ্গিত করেছেন কুলভরা যার কনক ধান্য কনক কথার অর্থ সোনা বঙ্গমায়ের ভরা কি আছে সোনার ধান তুমি যাও বাংলার যে কোনো প্রান্তে দেখবে গোছা গোছা ধান মাঠে ফুলে রয়েছে সোনার ধান আর বুকভরা স্নেহ বাংলা এই বঙ্গ প্রকৃতির বুক ভরা যেন রয়েছে অপার স্নেহ চরণে পদ্ম দেখো এই জায়গা থেকে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি এই কবিতাটা যদি আমরা ভালো করে অধ্যয়ন করি আমরা দেখব কবিতার মধ্যে কবি কিন্তু পদ্ম ফুলের কথা পদ্ম বলেই বলেছেন তাই ওপরে যে বলা আছে বাম হাতে কমলার ফুল সেটার সম্ভাবনা কিন্তু বেশি দেখায় যে কবি বোঝাতে চেয়েছেন বাম হাতে আছে তার অরেঞ্জ ফ্লাওয়ার আর ডান দিকে আছে মহুয়ার ফুল যদি তোমাদের স্কুলে ওটাকে কমলার ফুল বলতে পদ্মফুল বলে পড়ানো হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে পদ্মফুলই লিখবে কারণ যে কোনো শিল্পী মন একটা কবিতাকে নিজের মতো করে কিন্তু ব্যাখ্যা করতে পারে তাই কোনো ব্যাখ্যাকেই ভুল বলা উচিত নয় চরণে পদ্ম বঙ্গমায়ের চরণে রয়েছে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ ভূষিত মানে সাজানো অতসী ফুল অপরাজিতা ফুল অতসী ফুল সম্ভবত হলুদ হলুদ রঙের হয় আর অপরাজিতা ফুল হয় নীল রঙে নীলকণ্ঠ ফুল তা দিয়ে মায়ের দেহ ভূষিত সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে সাগর যেন এই বঙ্গ প্রকৃতিকে বন্দনা করে বন্দনা মানে স্তুতি করে কেমনভাবে শত তরঙ্গ ভঙ্গে শত শত ঢেউকে ভেঙে তার মানে শত শত ঢেউ ভাঙার শব্দে মানে ঢেউ আছড়ে পড়ার শব্দের মধ্যে দিয়ে সাগর যেন এই বঙ্গ প্রকৃতিকে স্তুতি করে তার বন্দনা করে তার আরাধনা করে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত বাঞ্ছিত মানে আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যেটা আমরা মনে মনে চাই যেটার প্রতি আমাদের আকাঙ্ক্ষা আছে তাকেই বলে আকাঙ্ক্ষিত ভূমিবঙ্গে তাহলে আমরা খুব ভালোভাবে প্রথম স্তবকটা পড়লাম কেমন লাগলো আলোচনা আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে দেখি এই কবিতাটা তোমরা কতটা ভালোভাবে বুঝলে আমাকে তোমরা লিখে জানাও যে বঙ্গমায়ের ডান দিকে বা ডান হাতে কি আছে বলে কবি উল্লেখ করেছেন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেলাই নাগের মাথায় বাঁচি এই যে স্তবকটা আমরা পড়ব এবার এখানে মূলত কবি বাঙালিদের সাহসিকতার পরিচয়টাই তুলে ধরেছেন কবি বলছেন বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বাঙালিরা বেঁচে আছি আমরা হেলায় হেলা ফেলা করে অনায়াসে ইজিলি নাগেরে খেলায় সাপকে খেলা করাতে পারি ছাপের মাথায় নাচতে পারি এই লাইনের দ্বারা কবি মূলত বুঝিয়েছেন বঙ্গ প্রকৃতি ব্যাঘ্র এবং সর্পে ঘেরা অর্থাৎ বাংলার বিভিন্ন প্রান্তে বিশ সাপ দেখা যায় বাংলাতে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই রকম একটা ভয়ঙ্কর প্রকৃতির বুকেও আমরা বাঙালিরা নিজের বিক্রমে আমরা কিন্তু টিকে আছি আমরা যেমন বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে আছি তেমনি সর্পকুলের পরিবেশেও আমরা কিন্তু টিকে আছি আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে আমাদের বাঙালি সেনারা সাজানো চতুরঙ্গ নিয়ে যুদ্ধ করেছে চতুরঙ্গ কি গজ অর্থাৎ হাতি অশ্ব অর্থাৎ ঘোড়া রথ রথ মানে তোমরা জানো আর পদাতিক যারা পায়ে হাঁটে এই চার শ্রেণীর সৈন্য সমাবেশকে একত্রে বলা হয় চতুরঙ্গ তো আমাদের বাঙালিরা চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধ করেছে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে দশানন মানে রাবণ দশাননকে কে জয় করেছিলেন অর্থাৎ দশাননকে কে সংহার করেছিলেন রামচন্দ্র যে রামচন্দ্র প্রবল পরাক্রমে রাবণকে পরাস্ত করেছিলেন সেই রামচন্দ্রের ঠাকুরদার বাবার সঙ্গে আমরা যুদ্ধ করেছি প্র পিতামহ পিতামহ মানে ঠাকুর দাদা পিতামহ মানে ঠাকুর দাদার বাবা তার সঙ্গে বাঙালিরা যুদ্ধ করেছে রামচন্দ্রের ঠাকুরদার নাম ছিল রঘু তো এখানে কিন্তু সেটারই ইঙ্গিত করা হয়েছে আমাদের ছেলে অর্থাৎ বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজের শৌর্যের পরিচয় বাঙালি ছেলে বিজয় সিংহ লঙ্কা জয় করে সেই জায়গার নাম রেখেছিল সিংহল এবং নিজের শৌর্য নিজের সাহসিকতা সেখানে প্রতিষ্ঠা করে এসেছিল এক হাতে মোরা মগেরে রুখেছি মগ হল আরাকান রাজ্যের জলদস্যু মানে এক হাতে আমরা জলদস্যুকে ঠেকিয়েছি অন্য হাতে মোগলদের মুঘল সাম্রাজ্য আমরা ইতিহাসে পড়েছি সেই মোঘলদেরও কিন্তু আমরা পরাজিত করেছি চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে এই জায়গাতে তোমরা মনে রাখবে চাঁদ প্রতাপ কারা ইতিহাসের বইয়ের দিকে যদি তোমরা তাকাও বা ইতিহাস ভালো করে ঘেটে দেখো বাংলার বারো ভূইয়াদের মধ্যে অন্যতম দুইজন ছিলেন চাঁদ রায় আর প্রতাপাদিত্য রায় তাদের সাহসিকতার জন্য তাদের সংগ্রামের জন্য দিল্লিনাথ অর্থাৎ দিল্লির মুঘল সম্রাটকে পর্যন্ত পিছু হাঁটতে হয়েছিল এটাই এখানে কিন্তু বলা হয়েছে এই স্তবকে আমরা পরবর্তী স্তবকে যাব আমি তোমাদের আবারও অনুরোধ করব কবিতাটা শুধু শুনলে চলবে না প্রয়োজনে দু তিনবার শোনো একই সঙ্গে বইয়ের ওপরে যদি বইয়ের উপরে লিখতে অসুবিধা হয় তাহলে খাতাতে প্রত্যেকটা শব্দের মানে লিখে নাও আমি যেভাবে লাইনগুলো ব্যাখ্যা করলাম সেটা লিখে নাও দেখবে কবিতাটা তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দুটো স্তবক পড়ানো হয়ে গেল তুমি আমাকে মন থেকে বলো কবিতাটা ভালো লাগছে তো যদি লাগে আর এখনো লাইক না করে থাকো লাইক করে দিও আর একটা ছোট্ট আবদার করব ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও যাতে তারাও এই ক্লাসে অংশগ্রহণ করে এই কবিতাটা বুঝে নিতে পারে দেখে নিচ্ছি পরবর্তী অংশ এবারের অনুচ্ছেদে আমরা দেখব বাঙালির বিদ্যা বুদ্ধির প্রশংসা কবি সেটাই এখানে করেছেন জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার জ্ঞানের নিধান মানে ভান্ডার মানে জ্ঞানের ভান্ডার আদি মানে প্রাচীন যুগের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি নাম কি কপিল কপিল অর্থাৎ অর্থাৎ মুনি যিনি ছিলেন দর্শন এই গ্রন্থের রচয়িতা এই বাংলার মাটিতেই গাথিল সূত্রে হীরক হার তার এই সৃষ্টি যেন সুতো দিয়ে হীরের হার গাঁথার মতোই এক কীর্তি বাঙালির অতীশ অতীশ বলতে অতীশ দীপঙ্কর লঙ্ঘিল লঙ্ঘন করলো পার করল গিরি পর্বত তুষার ভয়ঙ্কর বাঙালির সন্তান অতীশ দীপঙ্কর বরফ দিয়ে ঘেরা ভয়ঙ্কর পর্বতকে কিন্তু লঙ্ঘন করে জ্বালিল জ্ঞানের প্রদীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর এই যেখানে বলাই আছে বাঙালি অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালল অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য গিরি লঙ্ঘন করে একদম বিপদ পর্বত যেখানে বরফে ঢাকা পর্বত সেগুলো পার করে তিব্বতে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি জ্ঞানের আলো জেলেছিলেন। কিশোর বয়সে পক্ষধারের পক্ষ শত করি এখানে আমাদের জানতে হবে যে পক্ষধর কে ছিলেন পক্ষধর ছিলেন একজন বিখ্যাত নৈয়ায়িক আরও সহজভাবে বলতে গেলে মিথিলার বিখ্যাত পণ্ডিত ছিলেন পক্ষধর মিশ্র কেউ তাকে তর্কে হারাতে পারত না তিনি যে পক্ষের হয়ে তর্ক লড়তেন সেই পক্ষই কিন্তু জয়লাভ করত তার মতো একজন পণ্ডিত ব্যক্তিকে কিশোর বয়সে বাঙালি একটি কিশোর ছেলে একজন টিনেজ ছেলে সে কিন্তু তর্কে হারিয়েছিল সাতন করি এই কথাটার অর্থ হলো পক্ষশ্বন কথার অর্থ হলো পাখনা কাটা পাখনা কেটে দেওয়া কিন্তু এটা এইখানে কবি ব্যবহার করেছেন অহংকার বা দর্প চূর্ণ করার অর্থে বা অহংকারকে খর্ব করার অর্থে কবি বলছেন কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি বাঙালি ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি অর্থাৎ বাঙালি ছেলে এখানে নামটা আমি তোমাদের বলে দিই রঘুনাথ তিনি পক্ষধর মিশ্রকে তর্কে হারিয়ে তার পাখনা কেটে দিয়ে অর্থাৎ তার দর্পচূর্ণ করে যশের মুকুট পরে বাংলায় ফিরে এসেছিলেন বাংলার রবি জয়দেব কবি বাংলার রবি জয়দেব কবি কবি জয়দেব কান্ত কোমল পদে অর্থাৎ কান্ত কোমল পদ বলতে তার লেখা পদগুলোকে বলা হয় কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে তিনি সংস্কৃত কাব্য সাহিত্যকে অলঙ্কৃত করেছেন কাঞ্চন কথার অর্থ সোনা কোকোন অর্থাৎ লাল পদ্ম এখানে তিনি আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে তিনি যেন সোনালী লাল পদ্মের বাগানকে সুরভিত করেছেন তার মানে তার লেখনই সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছে এ তো গেল বাঙালি দর্শন জ্ঞান সাহিত্য পরিচয় এবারের পর্বে আমরা দেখব অর্থাৎ এবারের অনুচ্ছেদে আমরা দেখব বাঙালি স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় তার আগে আবারও অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আগামী পর্বে কী নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা জানিও আর ভিডিওটা অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করো যাতে অনেকে এই ভিডিওটা দেখতে পারে আমিও যাতে উৎসাহিত হয়ে পরবর্তী ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি স্থাপতি মোদের স্থাপনা করেছে বরভূদরের ভিত্তি স্থাপতি মানে যিনি নির্মাণ করেন যিনি মূর্তি বাড়িঘর নির্মাণ করেন তাদের বলে স্থাপতি স্থাপতি মোদে স্থাপনা করেছেন তিনি স্থাপন করেছেন বরভুধর এটা একটা ইন্দোনেশিয়ার বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ মন্দির তার ভিত্তি অর্থাৎ তার ভিত আমাদের বাঙালিরা ইন্ডোনেশিয়ার বৌদ্ধ স্তূপের ভিত তৈরি করেছে বা স্থাপন করেছে শ্যাম কম্বোজে শ্যাম কম্বোজ বলতে থাইল্যান্ড কম্বোডিয়া দেশের কথা বলা হয়েছে মানে শ্যাম কম্বোজে বা থাইল্যান্ড কম্বোডিয়াতে যে ওঙ্কারধাম মন্দির তার সেটা আমাদেরই একটা প্রাচীন কীর্তি সেই মন্দির ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধিমান যাদের নাম অবিনশ্বর ধ্যানের ধনে মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ধ্যান করে চিন্তন করে যে ধন বা সম্পদ লাভ করেছেন সেই সম্পদের দ্বারা বিটপাল আর ধীমান এরা দুজন ছিলেন পাল যুগের বিখ্যাত ভাস্কর এরা দুজন মিলে অবিনেশ্বর সব ভাস্কর্য তৈরি করেছেন অবিনশ্বর মানে যা অমর যা কখনো ধ্বংস হয় না এমন সব স্থাপত্য তারা তৈরি করেছেন আমাদেরই কোনো সুপটু সুপটু মানে খুব নিপুণ খুব ট্যালেন্টেড পটুয়া পটুয়া মানে যারা পট চিত্র আঁকেন তাদের লীলায়িত তুলিকায় অর্থাৎ তুলির সুন্দর টানে আমাদের কোনো নিপুণ পট শিল্পীর তুলির সুন্দর টানে আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় আমাদের পট শিল্পীদের তুলি টানে অজন্তা গুহার বুকে আমাদের পট চিত্র অঙ্কিত হয়েছে কীর্তনে আর বাউল গানে আমরা দিয়েছি খুলি কীর্তন আর বাউল গানের মধ্যে দিয়ে আমরা খুলে দিয়েছি কী খুলেছি মনের গোপনে নিভৃত মানে যত গোপন এ ভুবনে দাঁড় ছিল যতগুলি আমাদের মনে যত গোপন দরজা ছিল সব দরজাকে আমরা এই গানগুলোর মধ্যে দিয়ে উন্মুক্ত করতে পেরেছি আজ এটুকুই আগামী পর্বের ভিডিওতে বাকি অংশটুকু আমি আলোচনা করে দেব কোন কোন প্রশ্ন আসতে পারে বা কোন কোন ধরনের প্রশ্ন আসবে সেটাও আগামী পর্বে বলে দেব সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল